2000 years later. Hello friend, uthe podechi chan theke, ei na sorry, ghum theke. Abhi baja aayega na bhido. Mane ghum theke bolbo ki chan theke bola hoye geche, to kichu mone koro na tumra, eta thik kore buche niyo. To ekhono royechi shoshur barite. Are kon bhok raha hai ye badtameez? Berobo aaj bikel belay, ora bollo mangso bhat na kore khaye chhadbe na, karon ami ektu mangso beshi bhalobashi. कैसा लगा मेरा मजाक? ताई हमारे पेटे समस्या चले बार बार तो जाइ होक मांस भात खेये दे बेराबो बिकेल बेलाय तो जेदे तो सन्ध्या हो जाबे मन होच्छे तो रोयेछि शोशुर बाड़ीते सान्टान करबो खेये दे घुमाबो तारपर बेराबो तो आजकेर भिडियोटा शुरू करछि एखन थेके तो कालके शपिं करते गेछिलाम केमन होयेछे भिडियोटा तोमरा एकबार प्लिज जानिओ तो एरकम भिडियो আরও আসতে থাকবে ভালোবাসা দিও দুর্গাপুজোর প্রত্যেকটা দিনই মোটামুটি তোমাদের সাথে আমি এইভাবেই থাকবো এবং তোমাদের ঘুরে ফিরে দেখাবো প্রত্যেকটা জায়গা তো ভাই সত্যি কথা বলতে মহালয়াতে কোনো ভিডিও দিতে পারিনি এই কারণে কারণ আমি তো আর মেয়ে নাই যে মা দুর্গা সে যে বনে বাদাড়ে ঘুরে বেড়াবো কাশ ফুল নিয়ে হাতে ঘুরতে ঘুরে বেড়াবো আমরা হচ্ছি অন্য টাইপের সেটা তোমরা ভালোভাবেই জানো যারা যারা ছেলেরা দেখছো ভিডিও তো সেভাবে আমরা বেড়াতে পারবো না তো তাই জন্য ভিডিও আনিনি তো অন্যান্য ভিডিও নিয়ে আসবো ও নিয়ে চাপ নিও না ঠিক আছে আছি তো আমি তো দেখা হচ্ছে ভিডিওতে বাই তো প্রথমে উঠে সকালবেলায় খেতে দিল মুড়ি হামাগুড়ি দিয়ে খেয়ে নিয়েছি তো সেই পকড়ে হ্যাঁ মানে হামাগুড়ি না মানে বসেই খেয়েছি তো এখনো বসেই আছি কি করব ভালো লাগছে না এসে দেখা যাক কি করি শুধু ফোনই ঘাটছি ফোন তো ভাই বিকেলবেলায় বাড়ি চলে এসেছি বাড়ি এসে আসার পর দেখছি আমাদের মন্দিরে আজকে ভাগবত পাঠ অনুষ্ঠান হবে তো সবাই অনেক লোক জড়ো হয়ে গেছে একসাথে তো ভাগবত পাঠটা মোটামুটি শেষ হয়ে গেছে তারপরে খিচুড়ি প্রসাদ দেওয়া চলছে ভালোই লোক হয়েছে মোটামুটি খিচুড়ি প্রসাদ সবাই খাবে বলে তো মন্দিরটা মোটামুটি আজকেই ছোট্ট করে একটি উদ্বোধন হয়ে গেল তো ঠাকুরও চলে এসছে দেখাবো দেখতে পাবে তোমরা ঠাকুরের ফটোগুলো নিয়েছি এবং ভিডিওটা আছে আস্তে আস্তে ওর দেখতে হবে তো অনেকখানি লোক হয়েছে মোটামুটি তো আজকেই উদ্বোধন হলো মন্দিরটা এবং প্রতিষ্ঠান যেটা বলে ওইটা প্রতিষ্ঠানটা হয়ে গেল নতুন মন্দিরে তো দুর্গাপুজো স্টার্ট এখন থেকেই মোটামুটি আমাদের এখানে তো যেভাবেই চলছে শুরু হয়ে গেছে সবাই আনন্দ মজা করে কাটিও এখন খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে খাবো এবার তো আমাদের মাঝে এখন খিচুড়ি প্রসাদ বাড়িতে আমার মেয়ে আমরা সবাই হাতে করে নিয়ে চলে এসেছি এসে এখানে বসে বসে সবাই চামচ দিয়ে তুলে তুলে খাচ্ছে কারণ ওখানে দাঁড়িয়ে খাওয়াটা সম্ভব নয় এদের মধ্যে তো আমাদের গ্রামে মোটামুট দুটো পুজো হয় একটাই গ্রামে দুটো পুজো তো ওখানে এটা একটা অন্য জায়গার পুজোর আমাদের দোকান গড়া বলে এর জায়গা আর এইটা আমাদের নিজেদের পাড়ার পুজো তো এখনও পর্যন্ত ঠিকমতো সাজিয়ে ওঠানো হয়নি থিমটা শুধুমাত্র দেখতে পাচ্ছ ঠাকুরের মুখ ঢাকা রয়েছে তো কালকে প্যান্ডেলওয়ালারা আসবে এবং এগুলোকে ভালো করে সেটিং করে রাখা হবে তো কাপড়ের কাজটা দেখতে পাচ্ছ হালকা করে একটু সুন্দর করেছে মোটামুটি খারাপ না তো এখনও অনেক কাজ বাকি আছে তো দেখা যাক কতটা পর্যন্ত আর কাজ কী হয় তো ফাইনাল ফটোটা তোমাদের আমি দেখাবো ভিডিওটাও দেব দেখা যাক কতটা পর্যন্ত হয় ভিডিওটা ভালো লাগছে কিনা দেখো সবাই তো একটু এখন যাব এখন একটু পাসকুড়া একটা বন্ধুকে নিয়ে আসতে তো ওখানে গিয়ে দেখা হচ্ছে ভাই বাইক নিয়ে একটু চলে এসেছি পাঁশকুড়া কারণ আজকে একটা বন্ধু আসছে ওকে নিতে এসেছি তো তোমরা সবাই জানবে পাঁশকুড়া মার্কেটটা কত বড় মার্কেট এখানে প্রচণ্ড বড় সবজি মার্কেট হয় এবং আমাদের পাঁশকুড়া স্টেশন তো দেখাবো আমি তোমাদের দেখবে কেমন হয়েছে তো এটাই পাঁশকুড়া স্টেশন অনেক বড় স্টেশন মোটামুটি খারাপ না অনেকদিন আগে পুরনোভাবে ছিল তো ইদানিং নতুন করে বানানো হয়েছে তো এটা একটা ওভারফ্লাই হবে বলে মোটামুটি সব রেডি করে রয়েছে কিন্তু এখন কাজ চালু হয়ে পেন্ডিং হয়ে পড়ে আছে তো হয়নি আর ওই দিকটাতে দেখতে পাচ্ছ তোমরা ওখানটাতে সোজা চলে গেছে একটা জায়গা তো ওখানে বাজারটা হয় খুব বড় বাজার তো এখান থেকে তোমরা দেখতে পাবে এমনিতেই ওখানে সব সবজি মার্কেট ফল মার্কেট সব কিছু ওখানে আর এটা রয়েছে টিকিট কাউন্টার এখানে সবাই টিকিট কাটে আপাতত আমি এখন স্টেশনের মধ্যে দাঁড়িয়ে তো এখনও এসে পৌঁছায়নি এলেই আমরা বাইক নিয়ে বেরিয়ে যাবো তো ওকে একবার ফোন করতে হবে
তো পাঁশকুড়াতে আস্তে আস্তে দেখলাম অনেকগুলো এখানে প্যান্ডেল হয়ে গেছে মোটামুটি। তো তোমাদের ওগুলো সারপ্রাইজ থাকলো, দেখাবো আমি নিশ্চয়ই, ঘুরতে তো যাবোই, তো তোমাদের তখনই আমি দেখাবো, তোমরা দেখবে। তো যারা যারা পাঁশকুড়া থেকে আমার ভিডিওটা দেখছো বা তমলুক থেকে আশেপাশে পূর্ব মেদিনীপুর থেকে যারা ভিডিওগুলো আমার দেখতে পাচ্ছ, প্লিজ কমেন্টসে জানিও কে কোথাকার থেকে দেখছো, তো ভালো লাগবে আমার। তো ওর ট্রেন ঢুকতে এখন অনেকটা দেরি, তো আমি এসে দাঁড়িয়ে আছি, ভালো একটু ফটোটা নিয়ে নিই। আর এটাই হচ্ছে পুরো মার্কেটটা, এখানে সবজি ফল মাছ সব রকম ধরনের বাজার পাওয়া যায় মোটামুটি। দেখো যদি কেউ এসে দেখো চিনতে পারবে। আর এটা পুরো পাঁশকুড়ার সামনে স্টেশনের ফটো, দেখো কেমন লাগছে। তো এখন চলে এসছে আমার সঙ্গে রাজু, মোটামুটি ওর নাম রাজু, ফল মার্কেটে এসে ফল কিনছে, সব রকম ধরনের ফল পাওয়া যায় এখানে। পাঁশকুড়া থেকে এসেই শুনছি কি একটা ত্রাণ দেওয়ার ব্যবস্থা হয়েছে, তো দোকানগুলোতে আমাদের ওখানে, তো যাবো এক্ষুনি ত্রাণটা নিতে, দেখাবো তোমাদের ওখানে ওয়াকরাউন্ডটা কীরকমই আছে, তো সেটা দেখতে পাবে। ও বাবা, এসেই দেখছি আলুর কাঁড়ি বস্তা বস্তা হয়ে পড়ে আছে, আর এখানে দেখতে পাচ্ছ ভিড়ভাড়টা জমে একদম, মেয়ে ছেলে সব একসাথে দাঁড়িয়ে আছে, তো রাজারা দেখছি সব সাপ্লাই করছে এইসব। আর এখানে দেখো অনেক মানুষের ভিড় হয়ে পুরো একদম সবাই দাঁড়িয়ে রয়েছি, আমরা প্রচণ্ড ভিড়, মোটামুটি কমছেই না, একটুখানি যেই হালকা হলো আমি ফটাক করে গিয়ে টুক করে ঢুকে গিয়ে ঝপ করে আমার ভাগেরটা নিয়ে বাড়ি চলে আসার ধাঁধা করছিলাম, কিন্তু তারপর একজন দাঁড় করে দিল, বলছে দাঁড়া, তো আমি ফাঁকে একটু ভিডিও করে নিলাম। মেঘা পড়তে বসেছে কিন্তু ওকে ধরে কেলিয়ে দিয়েছে, তাই ও কান্নাকাটি করছিল, আমি একটু লুকিয়ে ওর ভিডিও করে নিয়েছি, ও দেখবে আমার দিকে মনে হচ্ছে, দেখি তো দেখে কি না, বসেই আছে। হ্যাঁ দেখতে পেয়েছি, ওই দেখো সবাই। তো আমার মেয়ে মোটামুটি আমাকে আজ বললো, পাপা আমি আজ তোমাদের রুটি করে বানিয়ে খাওয়াবো, তো খুব জোর কদমে লেগে গেছে একদম রুটি বানাতে, মোটামুটি দেখতে পাচ্ছ ভালো মতো গোল করে ফেলেছে, তো রুটি বেলে আজ আমাদের খাওয়াবে। কেমন লাগবে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, আশা রাখছি আগের ভিডিওগুলো তোমাদের পছন্দ হয়েছে, তো কেমন হচ্ছে ভিডিওটা প্লিজ কমেন্টস করে একবার জানিও, আর এইরকমই সাপোর্ট করতে থাকলে আমি আস্তে আস্তে করে এগোবো।